ইডি মঙ্গলবার দিল্লি হাইকোর্টে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে। ইডির তরফ থেকে বলা হয়েছে যে কলকাতা পুলিশ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কাজ করছে। ইডি এও অভিযোগ করেছে যে তৃণমূল সাংসদ ক্ষমতার অপব্যবহার করে তদন্তে বাধা সৃষ্টি করছে। দিল্লি হাইকোর্টে এই মামলায় আগামী 21 তারিখ শুনানি হবে। উল্লেখ্য, কয়লা কেলেঙ্কারি মামলায় তদন্ত নেমেছে ইডি, আর এই নিয়ে তারা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার তলব করেছে। কয়লা পাচার কাণ্ডের তদন্ত নেমে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার স্ত্রী রুজিরাকে তলব করেছিল। অভিষেক প্রথম তলবে হাজিরা দিলেও দ্বিতীয় তলবে কাজে ব্যস্ত থাকার দরুন যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। অন্যদিকে করোনার মধ্যে সন্তানদের নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে এড়িয়ে গিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডি যেসব আধিকারিকরা কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমেছেন তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই নিয়েই ইডি দিল্লি হাইকোর্টে অভিযোগ করে বলেছে যে কলকাতা পুলিশ তাদের তদন্তে বাধা দেওয়ার কাজ করছে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ দিচ্ছেন পুলিশকে এবং পশ্চিমবঙ্গ পুলিশ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই কাজ করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে শুধু কয়লা পাচার নয়, ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রেও পুলিশ বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার মতোই কাজ করছে।